আসছে না, আস্তে 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 হাঁটতে হবে। আসেন স্যার, আসেন। ট্রাফিক জ্যাম ঘুরে নেব না, ঘুরি স্যার, এবার ঘুরাই ছবি নেব স্যার। স্যারকে দেখা যাচ্ছে না তো, লালু স্যারকে দেখা যাচ্ছে না। মোবাইল মোবাইল আপনি কি চান না কেন? যে আমি এই মাত্র নিযুক্ত হয়েছি অধ্যক্ষ হিসাবে রংপুর মেডিকেল কলেজের। প্রথমেই আমার কাজ হবে রংপুর মেডিকেল কলেজের একাডেমিক যে কর্মসূচি সেগুলোর উন্নতি করা, এবং তার পাশাপাশি রংপুর মেডিকেল কলেজের সর্বোচ্চ উন্নতি করার জন্য আমি চেষ্টা করব। এবং আপাতত আমার কাছে প্রথম 3 মাস কাজ হবে রংপুর মেডিকেল কলেজের ছাত্র শিক্ষক এবং সকলকে নিয়ে একাডেমিক পরিবেশ, শিক্ষার পরিবেশ যাতে উন্নত হয়, ছাত্ররা যে অনেক দূর দূরান্ত থেকে এসছে পড়াশোনার জন্য, সেই পড়াশোনার জন্য সঠিক মতো হয়। এবং তার পাশাপাশি আমার কর্মসূচি হবে রংপুর মেডিকেল কলেজকে একটা বিশ্বমানের মেডিকেল কলেজ হিসাবে তৈরি করার জন্য যে সমস্ত উন্নয়ন করা প্রয়োজন, আমি সকল উন্নয়নের জন্য আপনাদেরকে সহ রংপুরের গুণী জ্ঞানী ব্যক্তি এবং আমার মেডিকেল কলেজের সমস্ত শিক্ষককে সঙ্গে নিয়ে কাজ করব। ইনশাল্লাহ আমরা খুব তাড়াতাড়ি রংপুর মেডিকেল কলেজকে একটা উন্নত মেডিকেল কলেজে পরিণত করতে পারবো বলে আমি আশা করি। আবার আপনাদের সেই সঙ্গে আমি আরেকটু বলি যে বর্তমান সরকার, জননেত্রী শেখ হাসিনার সরকার বদ্ধপরিকর যে মানুষের স্বাস্থ্যসেবা তার দূর দৌড়ায় পৌঁছায় দেওয়ার জন্য, সেই লক্ষ্যে আমার মেডিকেল কলেজে এমন চিকিৎসক তৈরি করতে হবে বা মেডিকেল শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে, তারা যেন গরিব দুঃখী সাধারণ মানুষের চিকিৎসা সেবা দিতে পারে এবং সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়ার জন্য বিশ্বমানের চিকিৎসক তৈরি করার জন্য আমি কাজ করব। এবং এদেশের মানুষের স্বাস্থ্যসেবা সুনিশ্চিত করতে যদি আমরা পারি, তাহলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে আশা, যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা আমরা পূরণ করতে পারবো বলে আমি বিশ্বাস করি। তবে আপনাদের সকলের সহযোগিতা আমার একান্ত কাম্য হবে।